আজকে যে রেসিপিটা করছি তার জন্য কড়াতে সাদা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, স্টার অ্যানিশ ফোড়ন দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে গ্রেট করা আদা এর মধ্যে দিয়েছি। তারপরে ভেজানো গোবিন্দভোগ চাল দিলাম। আজ যে রেসিপি বানানে যা রহি হুঁ ইসকে লিয়ে কড়াই মে রিফাইন্ড অয়েল ডালনে কে বাদ সুখে লাল মির্চ, তেজপত্তে অর স্টার অ্যানিশ ডালনে কে বাদ থোড়া সা উসকো ফ্রাই কর লেনে কে বাদ গ্রেট কি হুয়ে অদরক ডাল দিয়ে হে অর ফির গোবিন্দভোগ চাওল কো ভিগা কর রখি থি ও ডালনে কে বাদ কিশমিশ অর কাজু ডাল রহি হুঁ ইসমে। গোবিন্দভোগ চাল দেওয়ার পরে কাজু কিশমিশ দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো নুন দিচ্ছি। ইসকে বাদ স্বাদ অনুসার নমক ডাল রহি হুঁ। তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছি। ইসকে বাদ হলদি পাউডার দে রহি হুঁ। তারপরে একটু জিরে গুঁড়ো দিলাম। ইসকে বাদ জিরা পাউডার ডাল দিয়ে হে ইসমে। তারপরে চিনি দিলাম। চিনিটা একটু বেশি করে দিতে হবে কারণ এই রেসিপিটা মিষ্টি মিষ্টি হয়। ইসকে বাদ চিনি ডাল দিয়ে হে চিনি থোড়া জিয়াদা ডাল রহি হুঁ ক্যুকি ইয়ে রেসিপি মিঠা মিঠা হতে হে খানে মে। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব একসাথ আচ্ছে সে মিক্স কর রহি হুঁ। এরপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোকে রিফাইন্ড অয়েলে ভেজে নিয়েছিলাম সেগুলো এখন মিশিয়ে দিলাম এর মধ্যে। ইসকে বাদ রিফাইন্ড অয়েল মে ফ্রাই কিয়ে হুয়ে যে পরবল থে উসকো ডাল দিয়ে হে। তারপরে দুধ দিচ্ছি। ইসকে বাদ দুধ ডাল রহি হুঁ ইসমে। এবারে দেখুন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ইসকে বাদ ইসকো কুছ দের কে লিয়ে ঢককে রখ দুঙ্গি। এতে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এরকম অবস্থায় ঢাকা খুলে ঘি দিচ্ছি এর মধ্যে। 10 মিনিট কে লিয়ে ইসকো ঢককে রখ দিয়ে থে ফির জব দেখিয়ে এসা হোগা দিখনে মে তব ইসমে ঘি ডাল দিয়ে হে। ঘি একটু বেশি করে আপনারা দেবেন, ঘি থোড়া জিয়াদা আপকো ডালনা পড়েগা ইসমে। তারপরে গরম মশলা পাউডার দিচ্ছি এর মধ্যে। ইসকে বাদ গরম মশলা পাউডার ইসমে ডাল রহি হুঁ। তারপরে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ইসকে বাদ আচ্ছে সে মিক্স কর রহি হুঁ। মেশানো হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে দমে রেখে দেব। দেখি আচ্ছে সে মিক্স কর লেনে কে বাদ ইসকো দম মে রখ দেঙ্গে।